हेलो फ्रेंड्स, वेलकम टू दीपशिखान ज्योति ब्लॉग्स। आज के आमी बनाबो काजकला दिए रुई माछेर तरकारी। तो काजकला दिए रुई माछेर तरकारी आमी किभाबे तैरी करी, तो चलो सेटाई आज के तोमादेर संगे शेयर करते चलेछि। और काजकला दिए रुई माछेर तरकारी रेसिपिटा तोमादेर केमन लागलो अवश्यई किन्तु आमाके कमेंटे जानाबे। तो प्रथमे किन्तु आमी रुई माछ धुए परिष्कार करे निये निएछि। और एबार आमी रुई माछे माखिये नेब परिमाण मतन लवण हलुद। तो दिए दिच्छि परिमाण मतन लवण, दिए देव परिमाण मतन हलुद गुड़ो। तो लवण हलुद गुड़ो देवा हुए गेछे, एबार किन्तु आमी रुई माछटाके भालो करे माखिये नेब। आर एदिके कड़ाइते आमी दिए दिच्छि परिमाण मतन सरिषार तेल। तो चलो तेलटाके आमी एबार भालो करे गरम करे नी। तेलटा आमार देवा हुए गेछे, तेलटाके गरमो करे नी। तेलटा गरम हुए गेछे, एबार तेलेर मध्ये दिए देव माछेर पिस। तो মাছের পিস কিন্তু আমি এক এক করে দিয়ে মাছের পিসগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। তো মাছের পিসগুলো এবার তুলে নিয়ে আমি ওই তেলে দিয়ে দিচ্ছি জিরে সম্বরা। তো জিরে সম্বরাটা একটু ভাজা হলেই আমি দিয়ে দিচ্ছি কলা আর আলু। যে কলা আলু আমি আগে ধুয়ে কেটে হলুদ গুলো জলের মতো রেখে দিয়েছিলাম। আর কলা আলু দেওয়ার পর আমি কিন্তু লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। আর কলাটা কিন্তু হলুদ গুঁড়ো জলের মধ্যে ভিজিয়ে রাখলে কলাটা কিন্তু কালো হয় না, আর কলার তরকারিও কিন্তু কালো হয় না। সেই জন্য হলুদ গুঁড়ো জলের মধ্যে যখনই কলা কাটবে তখনই দিয়ে রাখলে ভালো হয়। তো তারপর কিন্তু আমি ভালো করে তরকারিটাকে ভালো করে ভেজে নিচ্ছি। কলা আর আলুটাকে আমি কিন্তু ভালো করে একটু সময় ভেজে নিয়ে, হালকা একটু এক মিনিট মতন ভেজে নিয়ে আমি কিন্তু দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। তো পরিমাণ মতন জল আমার দেওয়া হয়ে গেছে। পরিমাণ মতন জল দিয়ে এবার কিন্তু আমি দিয়ে দেবো হালকা একটু নেড়েচেড়ে আমি দিয়ে দেবো মাছের পিস। তো চলো আমি মাছের পিসগুলো দিয়ে দিই এর মধ্যে একে একে। তো দেখতে পাচ্ছ আমি মাছের পিসগুলো কিন্তু একে একে দিয়ে দিচ্ছি। আমি আজকে সমস্ত মাছটাই রান্না করে ফেলবো, চার পিস মাছ। তো চার পিস মাছই আমি রান্না করে ফেলবো। তো দিয়ে দিলাম মাছের পিসগুলো। মাছের পিস দেওয়ার পর আমি কিন্তু ঢাকা দিচ্ছি। ঢাকা থাকবে তিন মিনিট মতন। তিন মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ তরকারিটা সুন্দর ফুটছে। আর এবার কিন্তু আমি ঢাকা ছাড়া দু মিনিট জাল করে নেব। তো ঢাকা ছাড়া দু মিনিট জাল করে নিয়েছি। আর দেখো আমার তরকারিটা কিন্তু লাস্ট ফিনিশিং কমপ্লিট হয়ে গেছে, নামিয়েও নিয়েছি। আর দেখেছো কত সুন্দর কালার এসেছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগছিলো। আর খেতে খুব টেস্টি হয়, রেসিপিটা খুবই টেস্টি হয়। আর ভিডিওটা এই পর্যন্তই ছিল, কলা দিয়ে রুই মাছের ঝোল রেসিপিটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সুস্থ থাকবে, সতর্ক থাকবে আর ভালো থাকবে। টাটা, বাই বাই।